আলালের দুলাল ভাইপো, তিনি অনেক কথা জিতেন তেওয়ারি মিটিং ইত্যাদি নিয়ে বলেছেন। আমরা পরিষ্কারভাবে চ্যালেঞ্জ করে বলতে চাই যে রেজিস্টারটা ওনারা দেখিয়েছেন, ওখানে 28টা টাওয়ার আছে এবং এই রেজিস্টার হয়তো বানানো হয়ে থাকতে পারে, কারণ ওই হাতের অক্ষরটা জিতেন তেওয়ারির নয়, কারণ জিতেন তেওয়ারি আমাদের পার্টির কলিগ, আমরা জানি। শুধু তাই নয়, উনার কাছে নাকি সিসিটিভি ফুটেজ আছে। আমি এসপি এনআই এর সঙ্গে উনার জিতেন তেওয়ারির মিটিং এর ফুটেজ 150 এমসিসি ঘোষণা হওয়ার পরে, এমসিসির আগের কথা আমি বলবো না, কারণ ভাইপোর সঙ্গেও অপসারিত ডিজি, বর্তমান মুখ্য সচিব এবং পুলিশ এবং ব্যুরোক্রেসির বড় বড় আধিকারিকরা কামার স্ট্রিটে গিয়ে হাটবারে হাটবারে মিটিং করেন, তারও সিসিটিভি ফুটেজ, ভিডিও, ঢোকা বেরোনো সবটা সবার কাছে আছে। তাই মিস্টার সিংয়ের সঙ্গে জিতেন তেওয়ারির মিটিং এর সিসিটিভি ফুটেজ প্রকাশ করার জন্য কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর আলালের দুলাল, কেউ তাকে তোলাবাজ নামে ডাকে, কেউ কয়লা ভাইপো বলে ডাকে, তাকে প্রকাশ করার চ্যালেঞ্জ করছে।